একুশ শতকেও বিয়ে মাতৃত্ব প্রভাবিত করে মহিলাদের অর্থনৈতিক অবস্থাকে। শিক্ষিত হয়েও বহু ডিগ্রি অর্জনের পরেও বেশ কিছু সময় বেছে নিতে হয় সাময়িক বেকারত্ব। লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন। নোবেলের ইতিহাসে পুরস্কার প্রাপকদের তালিকায় 1000তম ব্যক্তি হিসেবে নথিভুক্ত হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম। ক্লডিয়া তার গবেষণায় দেখিয়েছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির হার মহিলাদের তুলনায় পুরুষদের বেশি, এমনকি মহিলারা বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেও বিয়ে মাতৃত্বের মতো ঘটনার পর অধিকাংশ ক্ষেত্রে মহিলারা কাজ থেকে বিরতি নেন, সাময়িক বেকারত্ব বেছে নেন অথবা নিতে বাধ্য হন।